মুরাদনগর উপজেলা ছাত্র দলের নতুন কমিটিতে সোহেল শিকদারকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস। বিস্তারিত দেখুন এসটিভি নিউজ 14 এর প্রতিবেদনে। কুমিল্লা উত্তর জেলা আওতাধীন মুরাদনগর উপজেলা ছাত্র দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন জেলা ছাত্র দল। খাইরুল হাসানকে আহ্বায়ক, মোহাম্মদ সুমন মিয়াকে সদস্য সচিব করে 23 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম। গত 19 আগস্ট রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের দলীয় প্যাডে আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেয়া হয়। এ উপলক্ষে মুরাদনগর উপজেলার নেতাকর্মীদের মাঝে চলছে আনন্দ উল্লাস। নবগঠিত মুরাদনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ। নবগঠিত কমিটিতে ত্যাগী, পরিশ্রমী ও মেধাবী ছাত্রনেতা এবং রাজপথ থেকে বেড়ে ওঠা তৃণমূলের আস্থার প্রতীক মোহাম্মদ সোহেল শিকদারকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় তিনি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, 5 বারের সাবেক এমপি, বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবা দাদা ভাই ও আব্দুল আজিজ মোল্লা, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম সহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল শিকদার এক বিবৃতিতে তিনি বলেন, আসন পেছনের সকল ভেদাভেদ ভুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুসারী হয়ে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশমাতা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজপথে আন্দোলনের বিকল্প নেই। আসুন আমরা সকলে মান অভিমান ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং মুরাদনগর উপজেলা ছাত্র দলকে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করি। আমাদের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, 5 বারের সাবেক এমপি, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবা দাদা ভাইয়ের হাতকে শক্তিশালী করি। আমাদের নেতারা আগামীতে যে নির্দেশনা দিবেন এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম ভাইয়ের নেতৃত্বে রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সোহেল আরো বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সকল আন্দোলনের রাজপথে সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে এনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ভাইয়ের নেতৃত্বে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাকে সহযোগিতা ও দোয়া করবেন। আমি আপনাদের সকলের পাশে থেকে শহীদ জিয়ার সৈনিক হিসেবে কাজ করে যাব ইনশাআল্লাহ।